আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদু ওনসল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানব যে আল্লাহ তালার কাছে কোন জিনিসটি কোন ইবাদতটি সবচেয়ে সম্মানিত সবচেয়ে প্রিয় বন্ধুগণ আমরা দৈনন্দিন জীবনে অনেক ইবাদত বন্দুকি করি অনেকগুলো নেক কাজ করি এর মধ্যে কোন নেক কাজটি আল্লাহর কাছে অধিক সম্মানিত অধিক পছন্দনীয় এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেই কাজটি বেশি বেশি করতে পারব বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সুনানে ইবনে মাজাতে তিন হাজার আটশো উনত্রিশ আবু আনহু থেকে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহর নিকট দুয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নাই প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে যে ইবাদত বা যে আমলটির কথা বলা হয়েছে যে আমলটি আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত সেটি হলো দোয়া বন্ধুগণ আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে অধিক আশা আল্লাহ গোসা বন্ধুগণ সত্যি বলতে কোরআন হাদিস অনুযায়ী এই কথাটির কোনো ভিত্তি নেই আপনার মনের যতগুলো আশা আছে যতগুলো চাওয়া আছে যতগুলো চাহিদা আছে আপনার প্রত্যেকটি আশা প্রত্যেকটি চাওয়া প্রত্যেকটি চাহিদা পূরণ করতে পারেন একমাত্র আল্লাহ এবং আপনি যদি দোয়া করেন এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার সমস্ত হাজত পূরণ করবেন এবং আপনার দোয়াগুলি কবুল করবেন বন্ধুগণ হাদিসে এমনটাও বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তা কাছে দোয়া করে না আল্লাহ তালা তার ওপর রাগান্বিত হন তার ওপর গোস্বা হন তার ওপর অসন্তুষ্ট হন এজন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তা কাছে দোয়া করা দৈনন্দিন জীবনে আমরা অনেক দোয়া পড়ে থাকি আমরা আরও বেশি বেশি দোয়া পড়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে অনেকগুলো দোয়ার ভিডিও দেওয়া আছে আপনারা দোয়াগুলো শিখে নিয়মিতভাবে দৈনন্দিন জীবনে আপনারা আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ সাহেব দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ